আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও ফিরে এলাম নতুন টপিক নিয়ে আমাদের আজকের টপিক আমরা সবাই ফেসবুক ব্যবহার করি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এমন বর্তমান এই সময় এমন লোক খুবই কমই পাওয়া যায় যে ফেসবুক এটা টুইটার এগুলো ব্যবহার করে না তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুকটা যে আমরা ফেসবুক ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমরা কীভাবে আমাদের ফেসবুকের যে প্রোফাইলটা প্রোফাইলে আমরা ডোমাইন যোগ করতে পারি ডোমাইন অ্যাড করতে পারি যেমন আমাদের প্রোফাইলে আমাদের নিজের নামে একটা ডোমাইন নিয়ে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা ব্যবহার করতে পারি তো চলুন বন্ধুরা আমরা দেখব কিভাবে আমরা সেই কাজটি করব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেললাইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে আমাদের এই কাজটি করব এর জন্য প্রয়োজন হবে আমাদের ডোমাইন অ্যাড করার জন্য একটি ডোমাইন আপনি যে কোনো ডোমাইন নিতে পারেন আপনি ডট কম কিংবা ডট নেট যে কোনো আপনার ইচ্ছা মতো একটি ডোমাইন কিনে নেবেন যেমন আমি একটি ডোমাইন কিনে নিয়েছি ডট কম ডোমাইন সেই ডোমাইনটি আমি অলরেডি লগ ইন করে রেখেছি এই যে দেখুন টেক ব্লক্স ডট কম এই ডোমাইনটি আমার আমি আমার ফেসবুকের এই যে দেখুন আমার ফেসবুকের আইডি আমি আমার ফেসবুকের আইডিতে অ্যাড করব যোগ করব এর জন্য আমাকে যেটা করতে হবে আমি চলে যাচ্ছি যাওয়ার আগে আমার যে ফেসবুকের আইডি দেখুন আমি আমার নামের ওপরে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে একটা লিঙ্ক আসছে এই যে দেখুন একটা লিঙ্ক আসছে লিঙ্কের এই যে এই ফেসবুক ডট কম স্ল্যাশ বাদ দিয়ে বাকিটুক আমি কপি করে নিয়ে নেব এই যে এইটুকু শুধু এইটুকু আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি যাচ্ছি আমার ডোমাইনে কন্ট্রোল প্যানেলে এই যে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এই দেখুন আমার ডোমাইনটি এখনো পাবলিশ হয়নি তবে এখনো পাবলিশ করবো এই যে আই ইউজ মাই ডোমাইন এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে এই যে বিল্ড ইয়ে নিউ সাইট ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটি আপনি পাবলিশ করতে পারেন রান করতে পারেন এই ডোমাইন দিয়ে এমনকি এই যে সেট আপ এন ইমেল অ্যাকাউন্ট আপনার ইমেল অ্যাকাউন্টে এই ডোমাইনটি লাগাতে পারেন ব্যবহার করতে পারেন এবং তিন নম্বরে রয়েছে কানেক্ট টু এক্স এক্সেটিং সাইট আপনি আপনার আগের যে সাইট সেই সাইট আপনি এই ডোমাইনটি কানেক্ট করতে পারেন তো আমি সেক্ষেত্রে এটাই ব্যবহার করব ব্যবহার করার জন্য এই যে দেখুন এখানে সোশ্যাল মিডিয়ার অথবা অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে এই যে দেখুন হোয়াটপ্রেস উইক্স ফেসবুক গুগল প্লাস আমরা গুগল প্লাস এটি ব্যবহার করতে পারব লিঙ্ক লিঙ্কডিনে তারপরে টুইটারে আমরা অনেক জায়গাতেই আমাদের এই ডোমাইনটি আমরা ব্যবহার করতে পারবো তো আমি ফেসবুক সিলেক্ট করছি ফেসবুক ফেসবুকে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন একটি লিঙ্ক লিঙ্কের মতো দেখাচ্ছে যে দেখুন এখানে বলেই দিয়েছে যে ফেসবুক ডট কম বাদ দিয়ে বাকিটুকু আমাকে এখানে দিতে হবে এর জন্য আমি এখানে এটুকু যে কোডটুকু আমি কপি করেছিলাম সে লিঙ্কের লিঙ্কটুক আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে নেক্সট যখন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে এবার ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করার পরে আমার ডোমাইনটি অ্যাক্টিভ হয়ে গেলো এই দেখুন আমার ডোমাইনটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যে কাজটি করবো আমার ডোমাইনটা আমি কপি করে নিই কপি করে নিয়ে আমি ডোমাইনটি এখন এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এই দেখুন টেক ডট কম ওকে যখন আমি এবার ওকে প্রেস করব আশা করি আমার ফেসবুকের যে লিঙ্ক ওখানে আমার সাইটটি চলে যাবে যে দেখুন অটোমেটিকলি আমার ফেসবুকের যে আইডি এখানে চলে এসেছে এখানে যে দেখুন লগ ইন করলেই আমার আইডি দেখতে পারবে এই দেখুন কত সুন্দরভাবে আমার ফেসবুকের আইডিতে আমার ডোমাইনটি আমি অ্যাড করে নিয়েছি খুব সুন্দরভাবে তো বন্ধুরা আপনারা ওইভাবে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম হয়তো আমরা আগে থেকে অনেকে জানতাম আবার অনেকে জানতাম না তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ